তাহলে আমি ধরে নিলাম যে চ্যাপ্টার ওয়ানে আর কোনো রকম সমস্যা নাই, ঠিক আছে? তো আছে কি আরো কোনো কিছু, এনিথিং, কোনো বাকি রইলো, কারো কিছু নাই আশা করি? তো চলো আমরা তাহলে আমাদের চ্যাপ্টার টু শুরু করি। চ্যাপ্টার টু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা ঈদের আগে চ্যাপ্টার টু এর কিছু বেসিক পড়ছিলাম, তাই না? তো এখন আবার একটু রিওয়াইন্ড করব, তবে এখন আরেকটু প্রপারলি, মানে আরেকটু ভালোভাবে দেখতে পারবো, যেহেতু আমি স্লাইড দিয়ে দেখাচ্ছি। তো একটু শুরু করে দেই আমরা। তো তোমাদের চ্যাপ্টার টু থেকে শর্ট সিলেবাসে এই কন্টেন্টগুলো আছে তোমাদের জন্য, 2020 সিলেবাসের জন্য। স্থিতি গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ভেক্টর, দূরত্ব সরণ, দ্রুতি বেগ, তরঙ্গমন্দন, গতি সমীকরণ, আর ব্যবহারিক হচ্ছে ঢালু তারের উপর কি ঢালু তারের উপর গড়া থাকা বস্তুর গড় দ্রুতি, আর হচ্ছে প্রন্ত বস্তু সূত্রাবলী। আচ্ছা, এখানে যে টপিকগুলো দিছে এটা দেখে এমন ভাবার কোনো কারণ নাই যে অল্প টপিক বা অল্প কিছু বা সিলেক্টিভ কিছু পড়তে হবে। এখানে মূলত তোমার মানে টপিকগুলো দিলেও তোমার যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসবে তখন আর টপিক ভিত্তিকভাবে চিন্তা করে কোনো লাভ নাই, তখন তোমাকে হোল কনসেপ্টই পড়তে হবে চ্যাপ্টারে, ঠিক আছে? সো আমরা এই হোল কনসেপ্টটাই আসলে পড়ব, আর হচ্ছে কনসেপ্টগুলোর পাশাপাশি ম্যাথ সলভ করব প্রচুর পরিমাণে। তো চলো শুরু করা যাক। তাহলে সবাই কি জয়েন করে না এখনো? মমতা, সবাই কি অ্যাড করতেছো না? স্যার আপনি শিফাকে হোস্টে স্যার। ও শিফা, শিফা কই? সবাই কি জয়েন করলো না? তো মাত্র 1 2 3 4 5, আর কই বাইগুলা কই? শিফা আমার হোস্ট কই আজকে? কই বাকিরা কি জয়েন করতেছে না নাকি? দেখো তো এটা মাঝে মাঝে পপ আপ করে না, কই সবগুলা কই? মাত্র 4টা স্যার, এখন একজন ছিল ওয়েটিং এ, পরে তো সবাইকে ঢুকাইলাম। হ্যাঁ, সবাই তো মনে ঢুকে নাই এখনো। তোমরা চাইলে এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ইচ্ছা তোমাদের। আচ্ছা, তুমি একটু খেয়াল করে রেখো যে পার্টিসিপেন্ট যারা আছে তারা মধ্যে কোনো কেউ ওয়েটিং এ থাকলো কিনা। ওকে, আমি তাহলে শুরু করে দিই। তো আমাদের যে চ্যাপ্টারের নামই হচ্ছে কি, গতি, তাই না? তো প্রথমেই আমাদের গতি এবং স্থিতি এই দুইটা জিনিস আসলে বোঝা প্রয়োজন। তো আমরা এই গতি বা স্থিতি থেকে আসলে শুরু করব আসলে। তো এখন যেটা হচ্ছে যে স্থিতি এবং গতি সম্পর্কে আই হোপ আমাদের সবার একটা বেসিক আইডিয়া আছে। স্থিতি মানে কি? যে যে জিনিস এক কথায় সহজ বাংলায় বলতে গেলে তোমার চলে না, তাই তো? তো চলে না মানে কি? এখন আমাদের কাছে চলে না মানে আসলে আমরা কি বুঝি সেটা একটু বোঝানো দরকার। আর দেখো যে এইখানে যে তোমরা যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কি কি অবস্থায় আছে? এটা কি স্থিতিশীল নাকি এটা গতিশীল? গাড়িটার অবস্থা কি? স্থিতিশীল। স্থিতিশীল, তাই তো? এখন কথা হচ্ছে যে তুমি এটাকে স্থিতিশীল কেন বলতেছো, কারণটা কি? গাড়িটা ত্বরণ নাই। ত্বরণ নাই? ত্বরণ না থাকলে, ত্বরণ না থাকলে একটা বস্তু কি গতিশীল হতে পারে না, সুষম বেগে চলতে পারে না? তখন সেটা কি স্থিতি বলবো? আচ্ছা, তো আচ্ছা, তো গাড়িটা যে এখন স্থির তাতে কারো কোনো সন্দেহ নাই, সবাই নিঃসন্দেহে বলতেছো। এখন তুমি আসলে কিভাবে বলতেছো? তুমি এই জিনিসটা বলতেছো আসলে এই যে গাড়ির চারপাশে যা কিছু দেখতে পাচ্ছ, এই যে তোমার স্ক্রিনের যে ফ্রেমটা, তারপর হচ্ছে এই যে স্থিতি গতি লেখাটা, এইগুলো সবকিছু তোমার কাছে একটা রেফারেন্স স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে। কিভাবে জিনিসটা একটু এখন ভালো করে বুঝতে পারবা? তাকায় থাকো গাড়িটার দিকে সবাই, জাস্ট এক দৃষ্টিতে গাড়িটার দিকে তাকাও, আশেপাশে তাকানোর কোনো দরকার নাই, দেখো কি হয়, ঠিক আছে? আমরা স্থিতির সংজ্ঞাটা একটু বলে নিই। সংজ্ঞাটা হচ্ছে কি, পারিপার্শ্বিকের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে স্থিতি বলে। আচ্ছা, এই বিষয়টা যেটা বলতেছিলাম গাড়িটার দিকে এখন তাকায় থাকো আগে, তারপর সংজ্ঞাটা বুঝাইতেছি যে গাড়িটা আসলে স্থির নাকি গতিশীল। দেখো গাড়ির দিকে তাকাও, এখন কি দেখতেছো? শুধু গাড়িটার দিকে তাকায় থাকো তো কি মনে হচ্ছে? হ্যালো, মনে হচ্ছে না যে গাড়িটা আসলে চলতেছে?
তো স্যার এটা কি হচ্ছে? হ্যাঁ এরকমই মনে হচ্ছে, চোখটা একটু ছোট ছোট করে তাকাও তাহলে আরো বুঝতে পারবো আর কি। তোমার তুমি আশেপাশে দৃষ্টি রাখো, চোখটা ছোট ছোট একটু ঘোলাটে করে গায়ের দিকে তাকাও, দেখবা হ্যাঁ গাড়িটা আসলে চলতেছে। তোমার মস্তিষ্ক তোমাকে এটা বলতেছে যে গাড়িটা মুভিং। বাট দেখো আর পিছনের যে গাছগুলা আমি এখন অফ করে দিই, দেখো এখন দেখো কি অবস্থা, এখন কিন্তু আবার স্থির মনে হচ্ছে তাই না? তো তাহলে কাহিনীটা কি দাঁড়াইলো এখানে? কাহিনীটা যেটা হচ্ছে, তো এখন যেটা বলতেছিলাম যে দেখো তাহলে গাড়িটা আসলে স্থির নাকি গতিশীল, সেটা কিন্তু আমাদের মস্তিষ্ক কখনো ভুল বোঝাচ্ছে আমাদেরকে। কারণ আমি আস তোমরা যখন এই পিছনে গাছগুলা দেখা শুরু করলা, তখন কিন্তু আসলেই এমন না যে গাড়িটা মুভ করাইতেছি আমি, আমি জাস্ট পেছনের গাছগুলাকে মুভ করাইতেছি আর কিচ্ছু না। টু বি অনেস্ট গাড়িটা দেখো তুমি ফ্রেমে, তোমার পুরো মোবাইল বা তুমি যে ডিভাইসে দেখতেছো তার সাপেক্ষে দেখো গাড়িটা একটা পজিশনেই আছে, অন্য কোনো পজিশনে গাড়িটা যায় নাই। সো তার মানে আলটিমেটলি এই যে তোমার গাড়িটা গতিশীল নাকি গতিশীল না সেটা বোঝার জন্য তুমি আসলে তোমার চারপাশে যে স্ট্রাকচারগুলো আছে, ফিজিক্যাল স্ট্রাকচারগুলো, সেটাকে তুমি কাউন্ট করতেছো তোমার কি হিসেবে, অ্যাজ অ্যাজ তোমার রেফারেন্স স্ট্রাকচার, এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। উদাহরণ এই জিনিসটা, প্রসঙ্গ কাঠামো কতটা ম্যাটার করে আর একটু উদাহরণ দিলে বুঝতে পারবা, যেটা আমি সবসময় দিই যে ধরো তুমি আমেরিকাতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছো, এখন তুমি একটা কালো গাড়িতে চড়ে, হ্যাঁ কালো গাড়িতে চড়ে কোন একটা জায়গায় যাচ্ছ, তো তোমার যে গাড়িটা সেই গাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ওই গাড়িতে কখনোই কোনো ঝাঁকি লাগে না, কখনোই কোনো ঝাঁকি লাগে না, এবং গাড়িটা যখন চলে কখনোই কোনো শব্দ হয় না, মানে ওই গাড়িটা স্থির থাকা আর চলার মধ্যে কোনো শব্দের পার্থক্য হয় না, গাড়ির মধ্যে থাকলে শব্দ পাওয়া যায় না, এমনকি ওই গাড়ির যে গ্লাসগুলা গ্লাসগুলা হচ্ছে সম্পূর্ণ কালো, মানে গাড়ির ভেতরে বসে থেকে গাড়ির বাইরে কোনো কিছুই দেখা যায় না। তো এখন তুমি ধরো গাড়ির মধ্যে ঘুমায় গেছো এবং কিছুক্ষণ পরে তুমি ঘুম থেকে উঠলা, গাড়ির জানলা দরজা সব লাগানো, গাড়ি চললে গাড়িতে কোনো আওয়াজ হয় না বা কোনো ঝাঁকি কোনো কিছুই হয় না। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি ঘুম থেকে উঠে বলতে পারবা যে তুমি যে গাড়িতে বসে আছো গাড়িটা কি চলতেছে নাকি চলতেছে না? তার জড়তার কারণে তো বলতে পারতে পারি, জড়তার কারণে কিভাবে বলবা, গাড়িটা তো সুষম বেগেও চলতে পারে, তখন তুমি কোনো জড়তা ফিল করবা না। স্থির মনে হবে, স্থির মনে হবে, এইটা কি ঠিক হইলো নাকি গাড়িটা যে গতিশীল আছে কিনা আদৌ তুমি তো সেটাও মনে হয় বলতে পারবা না, পারবা? গতিশীল থাকলে বলতে পারবা, সেটাও সম্ভব না কিন্তু। তো তার মানে ব্যাপারটা হচ্ছে ওই অবস্থায় তোমার পক্ষে বলাই সম্ভব না তুমি আসলে চলতেছো না দাঁড়ায় আছো, যতক্ষণ না পর্যন্ত তুমি গাড়ির গ্লাসটা নামায় দেখতেছো যে আসলে আশেপাশে রাস্তাঘাট মানুষজন খাম্বা গাছপালা এগুলা কি তোমার থেকে পেছনে চলে যাইতেছে নাকি যাইতেছে না, রাইট? কথাটা বোঝা গেছে? তো ওগুলা হচ্ছে তোমার জন্য প্রসঙ্গ কাঠামো। তো তুমি যতক্ষণ পর্যন্ত আশেপাশে প্রসঙ্গ কাঠামোর দিকে না তাকাইতেছো তুমি কোনোদিনও তোমার গতি বা স্থিতি ধরতেই পারবা না, তুমি আদৌ গতিশীল নাকি স্থিতিশীল বলতে পারবা না। যেমন ধরো এখন আমি কি স্থির এই অবস্থায়, আমি কি বসে আছি একটা জায়গায়, আমি কি স্থির বা তোমরা কি স্থির না সবাই? এখন স্থির তো নাকি দেখে মনে হচ্ছে, বাট আমরা কি আসলে স্থির বলো? আমরা আমরা কি সবাই পৃথিবীতে বাস করতেছি, পৃথিবী ঘুরতেছে, পৃথিবী আমাদের সবাইকে চেয়ার টেবিল বই খাতা সবকিছু নিয়ে, রুম টুম ঘর বাড়ি সবকিছু নিয়ে ঘুরতেছে, আমরা কি সেটা বলতে পারি? টের পাই? টের পাই না। আমাদের অবস্থাটা এখানে ওই গাড়িটার মতো, কারণ আমরা যখন আমাদের এই গতিটা বোঝার জন্য যে প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, কাকে চিন্তা করি, আমাদের পৃথিবীতে থাকা বস্তুগুলাকেই চিন্তা করি তাই না? তো ওরাও তো গতিশীল, এই জন্য আমরা প্রকৃত অর্থে আমাদের গতিটা টের ফিল করতে পারি না বা বুঝতে পারি না আমরা গতিশীল কিনা। বাট আমরা আসলে গতিশীল কিনা সেটা বোঝার জন্য আমি যদি পৃথিবীকে প্রসঙ্গ কাঠামো না ধরে, আমার আশেপাশের জিনিসকে প্রসঙ্গ কাঠামো না ধরে পৃথিবীর বাইরের কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে ঠিকই আমি গতিটা বুঝতে পারবো। কিভাবে? ধরো তুমি রকেটে করে পৃথিবী থেকে 100, 200 বা 500 কিলোমিটার উপরে বা চাঁদে চলে গেলা, এখন চাঁদ থেকে তুমি কিন্তু দেখতে পাবা পৃথিবীটা ঘুরতেছে, কেন? কারণ তুমি তখন প্রসঙ্গ কাঠামো হিসেবে পৃথিবীকে চিন্তা করো নাই, পৃথিবীর গতিস্থিতি তুমি বোঝার চেষ্টা করতেছো এবং প্রসঙ্গ কাঠামো হিসেবে তুমি আশেপাশে যে ইউনিভার্স নক্ষত্র এগুলাকে কাউন্ট করতেছো, তখন কিন্তু তুমি ঠিকই পৃথিবীর গতিটা বুঝতে পারবা। কথাটা বুঝতে পারছি? সো তার মানে আমরা আসলে গতিশীল নাকি স্থিতিশীল সেটা বোঝার জন্য
একমাত্র উপায় হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাথে কম্পেয়ার করা। তো তাহলে স্থিতি জিনিসটা কি? স্থিতিটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাকে আমরা বলতেছি স্থিতি। তাহলে গতি কাকে বলবো? গতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি গতি। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, অলরাইট। এরপরে আমরা জানবো পরম স্থিতি এবং পরম গতি, এই বিষয়টা আসলে কি। পরম স্থিতি বা পরম গতি হচ্ছে এইটা যে তুমি যখন কোন একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করবা, সেই গতি বা স্থিতি নির্ধারণ করার জন্য তুমি যে প্রসঙ্গ কাঠামোকে চিন্তা করতেছ সেটা যদি আসলেই স্থির হয় সম্পূর্ণ, তাহলে সেটাকে আমরা বলি পরম স্থিতি অথবা পরম গতি। যেমন এই মুহূর্তে আমি বসে আছি, আমি আমাকে স্থির বলতেছি। এখন আমি স্থির বলতেছি কার সাপেক্ষে? আমার আশেপাশের প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে। এখন আশেপাশের প্রসঙ্গ কাঠামো মানে পৃথিবী, আমার প্রসঙ্গ কাঠামো। পৃথিবী কি নিজে স্থির? নিজে স্থির না। তো যখন আমি, যেহেতু পৃথিবী নিজে স্থির না, তাহলে আমি যে আমাকে এই মুহূর্তে স্থিতিশীল বলতেছি এটা কার সাপেক্ষে? আপেক্ষিকভাবে আমার চারপাশে যা কিছু আছে তার সাপেক্ষে বলতেছি। এই জন্য এই যে আমি আমাকে এখন স্থির বলতেছি এটা পরম না। এটা কি না? এটা পরম না, এটা আপেক্ষিক। আবার আমি যখন হাঁটি, হাঁটতেছি, ধর আমি সাইকেল চালাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি, আমি তখন নিজেকে গতিশীল বলতেছি। আমি নিজের গতিকে চিন্তা করতেছি কাকে দিয়ে? পৃথিবীকে দিয়ে, যে কিনা নিজেই আসলে স্থির না। তাহলে তখন আমার যে গতিটা সেটাও আসলে আমার জন্য আপেক্ষিক গতি। মানে গতিশীল কোন একটা কাঠামোকে দিয়েই যদি আমি কোন একটা বস্তুর গতি বোঝা স্থিতি বোঝার চেষ্টা করি, তখন আমার বোঝা গতি বা স্থিতিটা হচ্ছে আমার জন্য আসলে আপেক্ষিক। বাট যদি ধরো আমাদের পৃথিবীটা আসলেই স্থির হইতো, মানে পৃথিবীটা মুভ করতেছে না, পৃথিবী এক জায়গায় স্টাক হয়ে আছে, তখন যদি আমি বলি যে হ্যাঁ আমি এখন পৃথিবীর সাপেক্ষে স্থির, আমি আসলেই তখন স্থির বা প্রকৃত অর্থে স্থির বলবো, এটাকে আমরা বলবো পরম স্থিতি। আর যদি আমি তখন আমার গতিতে চিন্তা করি, তখন সেই গতিটা হবে আমার জন্য পরম গতি। মানে এক কথায় যে প্রসঙ্গ কাঠামো আসলেই স্থির, তার সাপেক্ষে যে কোনো গতি বা স্থিতি বোঝার চেষ্টা করলে তারা সবই হচ্ছে পরম গতি বা পরম স্থিতি। আর গতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি আমরা কোনো বস্তুর গতি নির্ধারণ করি, তাহলে সেটা কি হচ্ছে? আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। তাহলে পৃথিবীতে আমরা যে গতি বা স্থিতি চিন্তা করি সবই আসলে আপেক্ষিক, একদম পরম না। শুধু এইটা না, আমাদের মহাবিশ্বে কোনো স্থির এমন কোনো বস্তুই নাই আসলে। গ্রহ, নক্ষত্র, আমাদের ইউনিভার্স, গোটা গ্যালাক্সি সবকিছু কন্টিনিউয়াসলি মুভ করতেছে। তো তুমি আসলে কোনো একটা বস্তুর গতি বা স্থিতিকে মেজারমেন্ট করার জন্য আসলে কোনো প্রপার বস্তুই পাবা না যেটা কমপ্লিটলি স্থির। তো এই জন্য আমরা আসলে আমাদের মহাবিশ্বের যত গতি দেখি বা যত স্থিতি দেখি, সকল গতি বা স্থিতি হচ্ছে আসলে আপেক্ষিক। পরম কোনো গতি বা স্থিতি আমরা দেখতে পাই না। এখান থেকে দুই দুই নম্বরের প্রশ্ন আসে। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারলাম। সবাই বুঝছি? ওকে, অলরাইট। তো এরপরে আমরা যাব আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে গিয়ে দূরত্ব এবং সরণ। আমাদের এই দুইটা জিনিস সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা লাগে। দূরত্ব এবং সরণটা কি? যেহেতু আমরা গতি নিয়ে কথা বলতেছি, যেহেতু গতি মানে কি, একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো একটা বস্তু আরেক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, তখন তাদের যে এই অবস্থানের পরিবর্তনটা আমরা মেজারমেন্ট করতে পারি দুইটা ভ্যারিয়েবলের সাহায্যে, একটা হচ্ছে দূরত্ব, একটা হচ্ছে সরণ। তো ধরো এই ফুটবলটা এখান থেকে এখানে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে চিন্তা করে নিচ্ছি, বুঝতে পারতেছি বলটা এই দিক থেকে এদিকে যাচ্ছে। এখন ধরো একটা বস্তু এই যে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে, বা একটা পিঁপড়া ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে লোকে যাচ্ছে, অবস্থানের পরিবর্তন করতেছে। এখন তার যাত্রাপথটা কিরকম? সে ধরো এরকম আঁকা বাঁকা একটা পথে এভাবে যাইতেছে, ঠিক আছে? তো এখন এই যে আঁকা বাঁকা পথে সে গেল, এই যে অবস্থানে সে পরিবর্তনটা করলো, তো এইটা যদি, এই পথটাকে যদি আমরা এখন একটা ফিতা দিয়ে মাপি যে কত সেন্টিমিটার বা কত মিটার, এটা হচ্ছে আমাদের দূরত্ব। মানে কি, এটাকে আমরা বলতেছি গতিশীল বস্তুর যে কোনো দিকে, আঁকা বাঁকা ডাজন্ট ম্যাটার, যে কোনো দিকে মোট অতিক্রান্ত যে পথের পরিমাণ সেটা হচ্ছে আমাদের দূরত্ব। এবং এটাকে আমরা একটা বলি স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, যার কোনো দিক নাই। কেমন,
ধরো আমি বললাম, ধরো তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ না, ধরো এখানে মাপ দিয়ে পেলাম আমরা 100 মিটার, আমি শুধু তোমাকে মুখে মুখে বলতেছি যে একটা পিঁপড়া একটা বিন্দু থেকে একটা বিন্দুতে 100 মিটার গেছে। এখন এই কথাটা দ্বারা তুমি কি গেস করতে পারবা যে সে যে এরকম একটা প্যাটার্ন মেনটেন করছে বা সোজা গেছে না বাঁকা কেমনে গেছে, তুমি কিন্তু বলতে পারবা না, পারবা না। সো এটা হচ্ছে জাস্ট দূরত্ব, এখান থেকে আসলে কোনো ধারণা পাওয়া যায় না বা কোনো ডিরেকশন পাওয়া যায় না। বাট সরণ হচ্ছে কি, সরণ বলে দেয় আমাদেরকে কোন একটা বস্তু কোন দিকে কতটুকু দূরত্ব গেল এবং সেটার দিক, যেটা বললাম আর কি, মানে দিক সহ তোমার বলে থাকবে, মানে সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তু অতিক্রম দূরত্ব হচ্ছে সরণ। এটা একটা ভেক্টর রাশি এবং আমাদের ভেক্টর ফিজিক্স যেটা, যেটা তোমরা আরেকটু উপরে ইন্টারমিডিয়েটে গেলে পড়বা, তো ভেক্টর ফিজিক্স অনুযায়ী এই যে পিঁপড়াটা এখান থেকে এই পর্যন্ত গেল এইটাকে আসলে তার অতিক্রান্ত দূরত্ব হিসেবে কাউন্ট করা হবে না। যখন আমরা ভেক্টরের সেন্স থেকে চিন্তা করি আর কি, তখন কি হয়, তখন আমরা শুধু এটা দেখি শুরুতে সে কোথায় ছিল এবং শেষে কোথায় ছিল। তো এটা ছিল দূরত্ব, আর সরণ হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি আমরা রেখা টেনে দিলে যে আমরা ভ্যালুটা পাবো এবং দিক সহ উল্লেখ করা থাকতে হবে, সেটাকে আমরা বলি সরণ। তবে আমি এটা আর একবারও ক্ল্যারিফাই করি যে দূরত্ব এবং সরণ যে দুইটা আলাদা জিনিস, এইটা ভেবে তোমাদের কোনো প্যারা খাওয়া লাগবে না এই চ্যাপ্টার অন্তত, অন্তত এসএসসি তে না। কারণ আমরা এখানে আঁকা বাঁকা পথে গতিশীল কোনো বস্তুর নিয়ে তোমাদের কোনো গাণিতিক প্রবলেম থাকবে না, সবকিছু হচ্ছে স্ট্রেট লাইনে। তোমরা সব যা পড়তেছো করবা চ্যাপ্টার টুতে, যত ধরনের গাণিতিক সমস্যা বা যাই যাই বিবেচনা করবা, যত ধরনের গতিশীল বস্তু, তাদের সকল বস্তুর গতিশীল বস্তুর গতিকে লিনিয়ার ডিরেকশনে চিন্তা করা হয়। লিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক পথে, আর তাই দূরত্ব আর সরণ নিয়ে তোমাদের কখনো আলাদাভাবে প্যারা খাওয়া লাগবে না, শুধু সংজ্ঞা দুইটা আলাদাভাবে আসলে বলবা, আর কোনো জায়গায় আলাদা করতে হবে না। দূরত্বের ভ্যালু যা, সরণের ভ্যালুও তা, শুধু সেখানে দিক উল্লেখ থাকবে আর এখানে দিক উল্লেখ থাকবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে দ্রুতি, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আসলে দ্রুতি এবং বেগ। আসলে আমার কাছে এইভাবে পড়ানো, এই পড়ানোটা একটু স্ট্রাকচারাল লাগছে, একটু আর একটু মানে ফ্লেক্সিবিলি পড়ানো দরকার। আচ্ছা, আমি একটু জিনিসটা তোমাদেরকে বোঝাই। দেখো যে কাহিনীটা হচ্ছে যে আমরা দ্রুত স্মরণ বুঝলাম, গতি স্থিতি বুঝলাম, এখন এই চ্যাপ্টারে আমাদের কিন্তু স্থিতি নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, মানে যে স্থির, যে দাঁড়ায় আছে, তাকে নিয়ে তো আমার হিসাব হিসাব করার কিচ্ছু নাই, তাই না? তো আমি হিসাব করবো কাকে নিয়ে বা ক্যালকুলেশন করবো কাকে নিয়ে? আমরা তাদের নিয়ে কাজ করব যাদের আসলে তোমার মোশন আছে, যারা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে মুভ করতেছে। ঠিক আছে, তো এখন এই যে একটা বস্তু এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছে, তার মুভমেন্টটা কেমন, সে বা সেই মুভমেন্টটা কি হারে হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা মূলত দ্রুতি এক বেগ টার্মসটা ব্যবহার করি। এখন আমাকে একটু বলো তো, আমি যখন আগের ক্লাসে, আগে আমাদের ঈদের আগে আমি এই দ্রুতি বেগের কনসেপ্টটা কিভাবে আসছিল সেটা বুঝাইছিলাম, সবার মনে আছে না যে দ্রুতি বেগের কনসেপ্টটা কিভাবে আসছে? আছে কি স্যার? আমি ছিলাম না স্যার। তোমরা যা ছিলে না, একটু একটু রেকর্ডেড ক্লাসটা দেখতে হবে, কারণ আমি আসলে আজকে স্লাইডে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসগুলো আলোচনা, কারণ আর একটু একটু বিভিন্ন জিনিস দেখানো। যদিও আমি সংক্ষেপে বলি, আমরা দ্রুতি বা বেগ এই কনসেপ্টটা নিয়ে আসছি একটা একটা মাত্রই কারণে, দ্রুতি কোন একটা বস্তুর দ্রুতি বা বেগের মান যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এইটুকু গেস করে বলতে পারি যে ওই বস্তুটা প্রতি সেকেন্ডে বা একক সময়ে কতটুক রাস্তা কভার করতেছে। সাপোজ ধরো আমি যদি বলি যে দুইটা বাস চলতেছে, দুইটা বাস দুই একটা গন্তব্যে যাচ্ছে, একটা বাসের গতি বেশি আর একটা বাসের গতি কম, তো এই কথাটার মিনিং তোমাদের কাছে কি হবে, মানে এটার দ্বারা তুমি কি বুঝবা, হোয়াট, এটা কি মেক সেন্স করে? না, আমার প্রশ্নটা বুঝছো নাই, তুমি ফিজিক্স এর বাইরে বের হতে হবে এটা বোঝার জন্য। ধরো তুমি ফিজিক্স বুঝো না, তুমি একজন অশিক্ষিত মূর্খ বর্বর, ঠিক আছে? এখন তোমাকে আমি জাস্ট সিম্পল ভাষায় বলতেছি যে আরে দুইটা বাস চলে, একটা মনে করো হানিক পরিবহন আর একটা মনে করো কি পরিবহন, একটা নাম বলো আর কি আছে হানিক ছাড়া, ধরো ড্রিম লাইন পরিবহন, ঠিক আছে? এখন আমি তোমাদের বলতেছি যে ড্রিম লাইন পরিবহন খুবই ভালো, এটা খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়, এটার এই বাসগুলোর গতি অনেক বেশি,
তো এটা তোমার এটার মানে তুমি তখন কি বুঝবা? শরীরের স্পিড বেশি, স্পিড বেশি তো আমিই বলে দিলাম যে একটা স্পিড বেশি, এটার অর্থ তো এটা কি অর্থ রাখে বা এটা কি গুরুত্ব রাখে? তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, সো তোমার তুমি তোমাকে যখন বলতেছি একটা স্পিড বেশি বা গতি বেশি, এটা তোমার কাছে মেক সেন্স করে এইটা যে ওই ওই গাড়িটা বা ওই বস্তুটা যেটাই হোক সে আগে যায়, একটা আগে যায় একটা পরে যায়, কথাটা কি বোঝা গেছে? তো এখন তোমাকে ক্যালকুলেট করতে দিলাম যে কে ঠিক কতটুকু আগে যাবে, তখন তোমাকে যদি আমি শুধু এটা বলি এইটার এইটার গতি বেশি এইটার গতি কম, এটা দ্বারা তুমি ক্যালকুলেশনে পৌঁছাতে পারবে না। ক্যালকুলেশনে পৌঁছাতে বললে তখন তোমাকে আমার একটা এক্সাক্ট হিসাব দিতে হবে যে এই গাড়িটা এত তাড়াতাড়ি যায় তো এইটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, আরেকটা 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তখন গিয়ে তুমি একটা ক্যালকুলেশন দাঁড়া করাইতে পারবা যে কে পৌঁছাইতে কত সময় নিবে। আমি রাইট, তাই তো? তো বুঝতে পারছি ঘটনাটা। তো এই ক্যালকুলেশনের মধ্যে গতিকে বিশ্লেষণ করার জন্য, হ্যাঁ, বা গতি নিয়ে কাজ করার জন্যই আমরা দ্রুতি বা বেগ যাই বলো একই জিনিস এই কনসেপ্টটা ব্যবহার করি। তো এটা করার জন্য আমরা কি করতে, আমাদের হিসাব করতে হয় যে যে বস্তু গতিশীল বস্তু নিয়ে আমরা কাজ করতেছি আমাদের জানা থাকা লাগে সে কত সময়ে কত দ্রুত যাইতে পারে। তো এটা বের করার জন্য আমরা কি করি, একক সময়ে সে কত দূরত্ব যায় সেটা আগে ক্যালকুলেশন করা লাগে। তো সেই জন্য তার যে টোটাল দূরত্বটা আছে সেটাকে আমি টাইম দিয়ে ভাগ করলেই বের করে ফেলতে পারতেছি সে কতটুকু দূরত্ব কত সেকেন্ড সময়ে বা কত মিনিটে বা কত ঘন্টায় কোন মিনিটে বা আমি মাপতেছি তার উপর ডিপেন্ড করে আর কি, সেভাবে আমার জন্য বের হয়ে আসবে। তো এই জন্য দ্রুতির মান বা বেগের মান বের করার জন্য আমরা যেটা করি তার দূরত্বটাকে জাস্ট টাইম দিয়ে ভাগ দেই। দ্রুতি সংজ্ঞা বলার সময় আমরা সেটাকে দূরত্ব বলি, আর বেগের সংজ্ঞা বলার সময় ওই দূরত্বটাকে আমরা জাস্ট সরণ হিসেবে বলি। আর কোনো পার্থক্য নাই, মানেরও কোনো পার্থক্য নাই, এগুলো একদম কনসেপচুয়াল ফিজিক্স, একদম অ্যামেচার লেভেলের ফিজিক্স। আমার মনে হয় সংজ্ঞাগুলো তোমরা বোঝো, বোঝো তো সবাই, তাই না? বুঝি নাকি বলতে হবে আবার? সময়ের সাথে বস্তুর দূরত্বর পরিবর্তনের হারকে দ্রুতি বলি, এবং এটার এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটার জন্য ডি বাই টি করতে হয় আমাদের। একইভাবে বেগের জন্য একই কথা, বস্তু সময়ের সাথে বস্তু সরণের হারকে। একটা জিনিস মনে রাখবা, যখনই কোথাও হার কথাটা পাবা তার মানেই বুঝবা এটা টাইম দিয়ে ভাগ করে বোঝানো হচ্ছে কি হারে ওই মানটা পরিবর্তন হচ্ছে, সরণের মানটা বা দ্রুতির মানটা বা অন্য যে কোনো মান হলেই আর কি, হার মানেই হচ্ছে টাইম দিয়ে ডিভাইডেড। আমি জানি না কতটুকু যারা নতুন ক্লাস করতেছো এটা তারা কতটুকু বুঝতে পারলা, যারা আগে আমাদের আমাদের যে ওই হোয়াইট বোর্ডে যে ক্লাস নিয়েছিলাম ওইটা একটু দেখে আসলে এই আলোচনাগুলো ক্লিয়ার হবে। আমি এখানে ওইভাবে আলোচনাটা আসলে করলাম না, ঠিক আছে? যতটুকু না বললে না ততটুকু বললাম। ওকে, সো দ্রুতি ও বেগের বেসিক জিনিসটা গেল, এটা একটু মাথায় রাখবা। তো আজকে আমি এটা যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে বেগের শ্রেণীবিভাগ, এইটা বুঝতে হবে এবং এইটা বুঝলেই আসলে কেল্লা ফতে, হ্যাঁ, মানে তোমার ম্যাথ বা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বেগের শ্রেণীবিভাগ কি আগে সেটা জানা দরকার। তো যে কোনো বস্তু গতিশীল থাকলে তা আমি বলতে পারি বেগ, মানে বেগ হচ্ছে আসলে কোন একটা বস্তুর গতির পরিমাপক, ঠিক আছে? আর এখানে শুধু বেগ নিয়ে কেন কথা বলা হচ্ছে, কারণ দ্রুতি আর বেগকে আলাদাভাবে কাউন্ট করার কোনো মানে নাই, ঠিক আছে? কারণ দ্রুতির মান যা বেগের মানও তা, বেগের মান মানে হচ্ছে তার সাথে আরো দিক সহ বলা আছে এই আর কি। বাট তোমাদের যে বললাম দিক নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, তো ভুলেই যাও যে দ্রুতি আর বেগ বলে আলাদা কিছু আছে, এখন থেকে চিন্তা করে একটাই জিনিস, ঠিক আছে? তো এই যে বেগ, বেগ জিনিসটাকে যে কোনো গতিশীল বস্তুর বেগটাকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে। প্রথম ভাগ কি, একটাকে আমরা বলি সুষম বেগ আর একটাকে আমরা বলতেছি অসম বেগ। সুষম বেগ আর একটা হচ্ছে অসম বেগ, কোনটা কি কোনটার সংজ্ঞা কি সেটা আজকে বুঝবো না, আজকে নোট মানে জিনিসগুলো বলবো একটা একটা করে। তো সুষম বেগ যেটা, এই সুষম বেগের সূত্র আমাদের গোটা দুনিয়াতে ইউনিভার্সে একটাই, এস ইকুয়াল টু ভিটি, মানে ভি ইকুয়াল এস বাই টি আর কি। এর বাইরে এর কোনো সূত্র নাই আর এর কোনো প্রকার ভেদ নাই, ঠিক আছে? বাকি হলো অসম বেগ। অসম বেগকে আমরা ইনিশিয়ালি দুইটা ভাবে ভাগ করি, একটাকে আমরা বলি ত্বরণ বলি আর একটাকে আমরা বলি মন্দন, বা সেটা আমরা নাম দেই ঋণাত্মক ত্বরণ। তাহলে কি, অসম্ভেগ হচ্ছে দুই প্রকার, ত্বরণ অথবা মন্দন, ঠিক আছে? তো এই ত্বরণকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা হচ্ছে অসম ত্বরণ। একইভাবে
মন্দনকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা হচ্ছে সুষম মন্দন আর একটা হচ্ছে অসম মন্দন। যারা আগে ক্লাসগুলো করছো অনেকে ক্লাসে বিষয়গুলো ক্লিয়ার, অনেকে ক্লাসে বিষয়গুলো ক্লিয়ার না বা কেউ ভুলা যাইতে পারো, ওইটা নিয়ে আমরা আস্তে আস্তে আলো এই সুষম ত্বরণ অসম ত্বরণ এই চারটা নিয়ে আমরা বিস্তারিত একদম মানে ভিজুয়ালাইজ করে অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখাবো, আজকে তো আর হবে না। তবে এই হচ্ছে আমাদের একদম মূল প্রকারভেদগুলো, সুষম ত্বরণ অসম ত্বরণ, সুষম মন্দন অসম মন্দন আর হচ্ছে সুষম বেগ। এই পাঁচটা ক্যাটাগরি ছাড়া এই দুনিয়াতে এই ইউনিভার্সে আর কোনো ধরনের ক্যাটাগরির বেগ হইতে পারে না, কথাটা বুঝাইতে পারছি? এর বাইরে কোনো ধরনের বস্তুর গতিশীল মানে হইতে পারে না, এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে পড়তেই হবে। তো এই যে সুষম ত্বরণ অসম মন্দন, সুষম মন্দন অসম মন্দন, এদের মধ্যে এই যে সুষম ত্বরণ আর হচ্ছে সুষম মন্দন কেবলমাত্র এই দুইটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এরা সবাই কাজ করে তোমার এই যে গতির যে সূত্রগুলো আছে এই গতির সূত্র অনুযায়ী। আমরা যে চারটা গতির সূত্র পাই s = v = ab, v = ab + r/2, v = √2as, এগুলো আমাদের লাগবে। এগুলো তোমাদের কাছে নতুন কোনো কিছু না, পড়তে পড়তে যারা ঠিক মতো পড়ছে পড়তে পড়তে তেনা তেনা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো এই যে তাহলে দেখো আমরা এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে তাহলে কোনটা নিয়ে কাজ করতেছি, সুষম বেগ, সুষম ত্বরণ, সুষম মন্দন, মানে হচ্ছে সুষম আলা সবকিছু নিয়ে আমরা কাজ করতে পারি, অসম আলা সবকিছু নিয়ে আমরা কাজ করতে পারি না। আমরা কিন্তু অসম বেগ নিয়ে কাজ করতে পারি, খেয়াল করছো কি? কেউ যদি বলে যে অসম বেগ নিয়ে কাজ করা যায় কিনা, অবশ্যই আমরা অসম বেগের দুইটা প্রকার বেগ নিয়ে কাজ করি, একটা সুষম ত্বরণ আর একটা হচ্ছে সুষম মন্দন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সুষম ত্বরণ কিন্তু অসম বেগ, ঠিক আছে? সকল সুষম ত্বরণই কিন্তু অসম বেগের মধ্যে পড়ছে, বাট সকল অসম বেগ কিন্তু সুষম ত্বরণ না। হ্যাঁ, এটা কিন্তু মাঝে মাঝে ব্যাখ্যা আসতে পারে, এটা নিয়ে এটা সংজ্ঞাটা কিভাবে দিব এটা হচ্ছে সামনে আমরা যখন পরবর্তী স্লাইড গুলাতে এই বেগ গুলাকে ভিজুয়ালাইজ করবো, কিভাবে আসছে কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবো, তখন আর একটু আলোচনা করবো নি। তো এই হচ্ছে মোটামুটি আজকে পর্যন্ত আমাদের। এখন এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তুলে নিয়ে রাখতে পারো, আমি ক্লাস হাইলাইটস দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা বা যে কোনো কিছু কোনো কিছু শেয়ার করতে চাও কিনা, এনিথিং এলস? স্যার একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। ইয়া মানে আমাদের পৃথিবী বা বিভিন্ন গ্রহ গুলো যে ঘুরে পারে এটা কি কোনো সাউন্ড হয়? না মাধ্যম না থাকার কারণে, ঠিক আছে, হইলেও শুনতে পারবো না, তবে সাউন্ড আছে সূর্যের, তারপর হচ্ছে তোমার জুপিটারের, এখানে যখন তোমার এখানে এখানে এই গ্রহগুলা খুবই আনস্টেবল, এখানে তোমার প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, ঠিক আছে? তো এখানে প্রাকৃতিক কন্ডিশন খুবই খারাপ, তো ওখানে অবশ্যই শব্দ হয়, বাট সেটা আমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সূর্য তারা ঘোরার কারণে কোনো শব্দ আমরা শুনতে পাই না আর কি। এই আর কোনো প্রশ্ন আছে কারো কি? কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমাদের আমি কাজ দিয়ে দেই, ওই যেটা বললাম যে আজকে যারা চ্যাপ্টার ওয়ান ফার্স্ট টু লাস্ট পড়ো নাই, দয়া করে সেটা পড়ো। পড়ে ফেললে ধরে নাও যে আর হয়তো প্রিপারেশন নিতে পারবা না, বা আর হয়তো মানে তোমরা এখন পড়োই এইভাবে চিন্তা করে যে হয়তো বা এই চ্যাপ্টারে ফিরে আসার সুযোগ তুমি আর পাবা না, শেষবারের মতো পড়তেছে, এইভাবে ভেবে একটু দয়া করে ফার্স্ট থেকে একটু পড়ে ফেলো। যদি কোনো প্রবলেমস থাকে ক্লাসে ছোটো ছোটো কোশ্চেনগুলো করবা তোমার, মানে আমার আমার এক কথায় তোমার মধ্যে কোনো কনফিউশন রাখবা না আর কি, সব ধরনের কিছু ক্লাসে আমার কাছ থেকে যতটুকু সম্ভব তোমার কনফিউশনগুলো ক্লিয়ার করে নিবা নিজ দায়িত্বে। এখন সবার কাছ থেকে জিজ্ঞেস করে করে আমি কনফিউশন ক্লিয়ার করতে পারবো না, তোমার নিজের কনফিউশন তোমাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ বলো। প্রথম চ্যাপ্টারে স্যার ইতিহাস গুলা মধ্যে অনেক কিছু স্যার হাই লেভেলের আছে স্যার, ওইগুলা তো স্যার আর কি করতে হবে? না না, ইতিহাস নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু দাগাইতে হবে, এমসিকিউ আসবে। এখন মুখস্থ তো আমি করে দিতে পারবো না, মুখস্থ করার কাজ তোমার। এমসিকিউ স্যার, এমসিকিউ আছে মানে স্যার অনেক বিষয় স্যার হাই লেভেলের, মানে স্যার ওইগুলো তো স্যার বুঝা লাগবে না, মানে স্যার মনে রাখতে হবে। আমি বুঝতে পারছি তুমি কি মিন করছো, অনেকগুলো একটু হাই লেভেলের মানে
বুঝা লাগবে না ঠিক আমি সেটা বলবো না, মানে ওগুলা মানে ব্যাপারটা কি জানো, মশা মারতে কামান দাগা হয়ে যাবে এটা বুঝতে গেলে, ব্যাপারটা হচ্ছে এটা এরকম, কিন্তু ওইটা তোমার কোনোদিন পরীক্ষায় আসবে না এইটুকু বলতে পারি আর কি। বাট এমনি বোঝার জন্য যদি বুঝতে চাও বোঝা যায়, কিন্তু ওইটার জন্য ওইটা নট ওর দি এনাফ, ঠিক আছে? শুধু পড়ে যাও ইনফরমেটিভ যে জিনিসগুলো আছে, ট্রিভিয়াল ইনফরমেশন, যে অমুক কত সালে কি হয়েছে, কে কোনটা আবিষ্কার করছে, এগুলা মানে মেমোরাইজ করে যাও, ঠিক আছে? তাইলেই হবে। আর সবাই আচ্ছা ভালো কথা, সবাই কি টেস্ট পেপার কালেক্ট করছো? কেউ কি বাকি আছো যার কাছে টেস্ট পেপার নাই? এমন কেউ কি বাকি আছো? করে ফেলবো, একটু তাড়াতাড়ি করে ফেলো, টেস্ট পেপার শুরু করলে মানে যেমন এই যে দেখো চ্যাপ্টার ওয়ানের থিওরি গুলো আলোচনা শেষ হয়ে গেলে যখন ম্যাথ ধরবো, আমি তোমাদের তোমাদের এই ক্লাসে আমি নিজে প্রায় এই স্লাইডের মধ্যে আমি 15-20টা ম্যাথ আমি করায় দিব, বাট ইটস নট, তারপর মানে তারপরে এটা এনাফ না, মানে ক্লাসে করানোর পরে তোমার নিজেকে শার্প করার জন্য, স্মুথ করার জন্য তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে, সেটা আমি যখন ইনস্ট্রাকশন দিয়ে দিব আমি টেস্ট পেপার থেকে দিব। সো দয়া করে টেস্ট পেপার তাড়াতাড়ি কাইট করে ফেলো, নতুন কিন্তু দরকার নাই, তোমাদের পুরান হলেই চলবে। ওকে অল রাইট, তাহলে আজকে এই পর্যন্ত, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু এনিথিং? নাই মনে হয়, ঠিক আছে, তো আল্লাহ হাফেজ সবাইকে।